ছড়া যে বানিয়েছিল, কাঁথা বুনেছিল, দ্রাবিড় যে মেয়ে এসে গম বোনা শুরু করেছিল আর্যপুরুষের ক্ষেতে, যে লালন করেছিল শিশু, সেই যদি শ্রমিক নয়, শ্রম কাকে বলে? আপনি বলুন মার্কস, কে শ্রমিক কে শ্রমিক নয়? নতুন যন্ত্রের যার মাসমাইনের কারিগর শুধু তারা শ্রম করে? শিল্পযুগ যাকে বস্তি উপহার দিল, সেই শ্রমিক গৃহিণী প্রতিদিন জল তোলে, ঘর মোছে, খাবার বানায়, হার ভাঙা খাটুনির শেষে রাত হলে ছেলেকে পিট্টি দিয়ে বসে বসে কাঁদে, সেও কি শ্রমিক নয়? আপনি বলুন মার্কস, শ্রম কাকে বলে? গৃহশ্রমে মজুরি হয় না বলে মেয়েগুলি শুধু ঘরে বসে বিপ্লবীর ভাত রেঁধে দেবে, আর কমরেড শুধু যার হাতে কাস্তে হাতুড়ি, আপনাকে মানায় না এই অবিচার। কখনো বিপ্লব হলে পৃথিবীতে স্বর্গ রাজ্য হবে, শ্রেণীহীন রাষ্ট্রহীন আলো পৃথিবীর সেই দেশে। আপনি বলুন মার্কস, মেয়েরা কি বিপ্লবের সেবাদাসী হবে? আপনি বলুন মার্কস, আপনি বলুন।